আমরা শুরুতে বলতে চাই সেই ছোট্টবেলা থেকে যে মিষ্টি পুতুলটি আমাদের মনে গেঁথে আছে তা হলো বারবি, যা আমাদের ভাবতে শিখিয়েছে যে বারবির মতোই জীবনটা নিখুঁত আর স্বপ্নময়। তবে এটি মোটেও সে বিষয়ক কোনো গল্পের সিনেমা কিনা সেটি একটু ছোট্ট করে আপনাদের বলে রাখতে চাই যে বারবিকে যদি গতানুগতিক বাচ্চাদের কার্টুন চরিত্র ভিত্তিক কোনো সিনেমা বা কোনো নির্দিষ্ট জনরার মানুষজন দেখবে বা একটি নির্দিষ্ট শ্রেণীর মানুষ দেখবে এমন কোনো সিনেমা ভেবে থাকেন তাহলে সিনেমা হলে গিয়ে আপনাকে ছোট্ট একটা ধাক্কা খেতে হতেই পারে। ওয়েলকাম টু ফার্স্ট শো, আজকে আমরা কথা বলবো বারবি সিনেমা নিয়ে। স্বপ্ন আর কল্পনার রাজ্য বারবিল্যান্ড, যেখানে রাজত্ব করে নানা ধরনের বারবি পুতুল, অর্থাৎ নারী পুতুল। সেখানে নারীরাই প্রেসিডেন্ট, নারীরাই ডাক্তার, নোবেল প্রাইজ বিজয়ী, নারীরাই সব করছে, সব যেন পিকচার পারফেক্ট। সেখানে দ্য রিয়েল ওয়ার্ল্ড, অর্থাৎ আসল পৃথিবীর সঙ্গে যাদের কোনো যোগ সাজশ নেই। এখানে পুরুষ পুতুলও রয়েছে, বারবির সঙ্গী কেন, যাকে একসঙ্গে বলা হচ্ছে বারবি অ্যান্ড কেন। তবে তারা পুরুষরা এখানে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। কি ঠিক যেমন উল্টোটা না, এমন একটি পৃথিবী যেখানে রাজত্ব করছেন নারীরা আর তাদের উপর নির্ভরশীল পুরুষেরা, ঠিক এমনটাই দেখানো হয়েছে এই সিনেমায়। এই স্বপ্নপুরীর এক বারবি মার্গট রবি, যিনি মনে করেন আসল পৃথিবীও বুঝি তাদের মতোই, অর্থাৎ বারবি ল্যান্ডের মতোই একদম পারফেক্ট। কিন্তু এরপরই তার ভুল ভাঙে যখন তাকে ঘটনাক্রমে বারবি ল্যান্ড ছেড়ে যেতে হয় রিয়েল ওয়ার্ল্ডে। I'm coming with you. Okay. নারী পুরুষ এবং সমাজের গতানুগতিক বেশ কিছু ধারণা তুলে আনা হয়েছে এই সিনেমায় এবং একই সঙ্গে এক ধাক্কায় তা আবার ভেঙেও দেয়া হয়েছে। তুমি নারী, তোমার চারপাশ কেবল হবে সৌন্দর্যময়, কিংবা তুমি নারী তুমি সব পারবে, তুমি ঘরেও কাজ করবে, তুমি বাইরেও কাজ করবে, তুমি পুরুষ তুমি কেন কাঁদবে, নারীরা কেবল পুরুষের সঙ্গী হয়েই বা অধীনস্থ হয়েই থাকবে, কিংবা একজন পুরুষের সকল কর্মকাণ্ড কেবল তার পৌরুষত্ব প্রদর্শনের কেন্দ্রবিন্দু হবে, এমন অনেক স্টেরিওটিপিক্যাল ধারণা তুলে ধরা হয়েছে সিনেমায়। অনেকে বলছে এটি একটি নারীবাদী সিনেমা। আমার মতে এটি কেবল একটি নারীবাদী সিনেমাই নয়, এখানে পুরুষদের ভূমিকা, তাদের অধিকার, নারী পুরুষের সম্পর্ক এবং ইনফ্যাক্ট এক্সট্রিম ফেমিনিজম যে যথাযথ নয় তাও তুলে ধরা হয়েছে। কিছু দৃশ্যের কথা আমরা বলতে পারি। বলা হচ্ছে একটি বারবি পুতুল যখন প্রেগনেন্ট, অর্থাৎ প্রেগনেন্ট ডল, তাকে তখন ডিসকন্টিনিউ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ সমাজের গতানুগতিক সৌন্দর্যের সঙ্গে একজন অন্তঃসত্ত্বা নারী বা একজন মা ফিট করছেন না। কিংবা আরেকটি পুতুলের কথা এখানে বলা হচ্ছে, সেটি হচ্ছে উইয়ার্ড বারবি, অর্থাৎ অদ্ভুত বারবি, যার সঙ্গে রিয়েল ওয়ার্ল্ডে আসল দুনিয়ায় সেই পুতুলটির সঙ্গে অনেকেই খুবই খারাপভাবে, যারা সিনেমার ভাষায় যেটি বলা হচ্ছে প্লেড টু হার্ট। কিংবা ধরা হচ্ছে যে কেন, অর্থাৎ যেটি পুরুষ পুতুল বলা হচ্ছে, সে যখন কাঁদছে তখন তা লজ্জার চোখে রাখা হচ্ছে, কারণ পুরুষরা কাঁদতে পারে না। আবার ধরুন এই যে যারা নারীর সৌন্দর্যের একটি ভেগ ধারণা বিশ্বজুড়ে বিক্রি করে আসছেন শত শত বছর ধরে, যার ফলে আমরা যাবতীয় সকল জাতের, সকল রঙের, সকল বয়সের নারীকে একই কাঠামোতে বিচার করছি, তা যে কতটা অন্যায় সেটিও তুলে ধরা হয়েছে। Barbie in the real world, that's impossible. If this got out, this could mean extremely weird things for our world. সিনেমার শেষ দৃশ্যের কথা একটু আলাদা করে বলতে চাই, যেখানে অধিকাংশ দর্শকের চোখে পানি চলে এসেছে, অনেকে আবার বুঝতে পারেননি। এই দৃশ্যে আমি স্পয়লার দেব না, তবে মার্গট রবিকে তার ক্রিয়েটর, অর্থাৎ সিনেমায় বারবির জনক যিনি বারবি পুতুল তৈরি করেছেন, তিনি বলছেন তোমাকে কেবল কেউ বলে দিয়েছে বা তোমার সৃষ্টিকর্তাই হোক বা আশেপাশের মানুষ তোমাকে বলেছে যে তুমি গতানুগতিক, তুমি বারবি, তুমি পুতুল, তুমি সৌন্দর্যের প্রতিমা, তুমি কেন তাই বিশ্বাস করবে, তুমি নিজেকে আবিষ্কার করো, তুমি যা হতে চাও, তুমি যা বিশ্বাস করো তুমি তেমনটি হও। খুব সাধারণ তবে খুব গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি মেসেজ। সবশেষে বলতে চাই, অনেকেই বলছেন যে এটি বাচ্চাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট সিনেমা নয়। আমার মতে এটি বাচ্চাদেরই সবার আগে দেখা উচিত, বিশেষ করে যেসব বাচ্চা কিশোর বয়সে ঢুকছে জীবনের এই পর্যায় থেকে। আমার মনে হয় তাদের সকল ভেদাভেদ, সকল ট্যাবু, সেক্সিজম ভেঙে নিজেকে আবিষ্কার করা সব থেকে বেশি প্রয়োজন, তাহলেই তারা কেবল নারী বা পুরুষ হিসেবে নয়, মানুষ হিসেবে বড় হবে।
দেখে ফেলতে পারেন বারবি, দুর্দান্ত সেট, স্বপ্নের মতো এক জগতে ম্যাজিক্যাল রাইড, সেই সাথে মার্গট রবির হার্ট টাচিং দুর্দান্ত অভিনয় রয়েছে। তবে খুব সুন্দর ভালো সময় কাটলেও খুব বেশি আশা নিয়ে গেলে আশাহত হতে পারেন, কারণ ঠিক যতটা ইন্টেন্স ভাবছেন সিনেমা ততটা ইন্টেন্সও নয়। তবে সময় ডেফিনেটলি ভালো কাটবে এবং একটি ভালো মেসেজ নিয়ে বের হবেন। আমি আজকে এখানে বিদায় নিচ্ছি, আপনাদের কেমন লাগলো সিনেমাটি আমাকে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে।